বিষয় কাশি। কাশি কোনো রোগ নয়, অনেক সময় সুস্থ মানুষেরও কাশি হয়, আবার অনেকগুলো রোগেও কাশি হয়। জানেন কি আপনারা, আমাদের দেশে যে ওষুধগুলো বিক্রি হয় সেই ওষুধগুলোর মধ্যে এক নম্বরে স্থান পায় কোনো না কোনো কাশির সিরাপ। সর্বাধিক বিক্রিত যে ওষুধগুলো তার মধ্যে আছে কাশির ওষুধ। আবার অন্যদিকে আমরা যদি দেখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে অত্যাবশ্যক ওষুধের তালিকা, সেই অত্যাবশ্যক ওষুধের তালিকায় 2003 থেকে কোনো কাশির ওষুধই নেই। আমাকে দেখুন, আমি ডাক্তারি করছি প্রায় 37 বছর হতে চললো, আমি জীবনে একদিনও কোনো রোগীকে কাশির ওষুধ লিখিনি। আমার মনে হয় যে সবচেয়ে বেশি অপব্যবহৃত যে ওষুধগুলো তার মধ্যে একটা হচ্ছে কাশির ওষুধ। সেই জন্য আসুন আমরা আজকে জেনে নিই কাশি এবং কাশির ওষুধ নিয়ে। সমস্যাটা যখন কাশি, আমাদের শরীরকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য অনেকগুলো প্রতিরক্ষার ব্যবস্থা আছে। সেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটা হচ্ছে কাশি। কাশি যখন হচ্ছে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের শরীর কোনো বিপদের মুখে পড়েছে, সম্ভবত সেই বিপদটা শ্বাসনালীতে আছে। কি হয়, কেন আমাদের কাশি হয়? আমাদের নাক আর মুখের পেছন দিকটা এক, সেখান থেকে দুটো নালী আলাদা হয়ে যায়, শ্বাসনালী আর খাদ্যনালী। খাওয়ার সময় শ্বাসনালীতে যাতে খাবার ঢুকে না যায় সেই জন্য শ্বাসনালীর শুরুতে একটা দরজা থাকে। কাশির সময় কি হয়, সেই দরজাটা বন্ধ হয়, ফলে বুকে ফুসফুসের ভেতরে চাপ বাড়ে। এই বাড়তি চাপ যখন আর সহ্য করা যায় না, তখন হঠাৎ করে দরজাটা খুলে গিয়ে ফুসফুসের বাতাস তাড়াতাড়ি বেরিয়ে আসে, তাড়াতাড়ি হাওয়া বেরিয়ে আসার ফলে কাশির আওয়াজটা হয়। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, আমাদের যে কফ বেরোয়, কফটা কিন্তু আসলে আমাদের শ্বাসনালীর রস। স্বাভাবিক অবস্থাতে আমাদের যে শ্বাসনালীটাকে ভিজিয়ে রাখা হচ্ছে এর কাজ। মেট্রো স্টেশনে আমরা যেরকম ইয়ে দেখেছি, মেট্রো স্টেশন বা শপিং মলে যেমন এসকেলেটার থাকে, সেরকম একটা ব্যবস্থা আছে আমাদের শ্বাসনালীর ভেতরে। কফগুলো আস্তে আস্তে এগিয়ে যায় ওপরের দিকে, ওপরের দিকে অর্থাৎ বাইরের দিকে। তারা যখন এগিয়ে যায়, এগিয়ে যাওয়ার সময় তারা ধুলো ময়লাগুলোকে সঙ্গে নিয়ে যায়। সারাদিনই আমাদের কিন্তু কফ বেরোয়, আমরা বুঝতে পারি না। দেখা গেছে যে সারাদিনে যদি 100 মিলিলিটার অবধি কফ ওঠে তাহলে আমরা বুঝতে পারি না, কারণ সেই কফটাকে আমরা গিলে নিই। 100 মিলিলিটারের বেশি কফ উঠলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের কফ উঠছে। আমি প্রথমেই বলেছি যে কাশি কোনো রোগ না, অনেকগুলো রোগের একটা সাধারণ উপসর্গ হতে পারে কাশি। কীরকম, শ্বাসতন্ত্রে কোনো জীবাণু সংক্রমণ হয়েছে তার থেকে কাশি হতে পারে, শ্বাসনালীর অ্যালার্জি থেকে কাশি হতে পারে, শ্বাসতন্ত্রে ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার বা শ্বাসনালীর ক্যান্সার তার থেকে কাশি হতে পারে, শ্বাসনালীতে যদি ধোঁয়া ঢোকে, ধুলো ঢোকে, বিড়ি সিগারেট খাওয়া হয় বা এমন জায়গায় যদি কাজ করা হয় যেখানে এখানকার হাওয়াতে ধুলো আছে তাহলে কাশি হতে পারে। কিরকম, কাজের থেকে কাশি, হ্যাঁ কাজের থেকে কাশি হয়। কয়লা খনির শ্রমিকদের অ্যানথ্রাকোসিস নামে একটা রোগ হয়। পাথর ভাঙার কাজে যারা থাকেন তাদের হয় সিলিকোসিস, অ্যাসবেস্টস শিল্পে অ্যাসবেস্টোসিস, চিনি শিল্পে ব্যাগাসোসিস, কাপড় কলে বিসিনোসিস, আর পাট শিল্প এক ধরনের শ্বাসরোগ হয় যার এখনো কোনো নাম দেওয়া হয়নি। এই যে পেশাগত রোগগুলো, এই সবগুলোতেই কিন্তু কাশি হতে পারে। কাশি হলে কী করবেন? কাশি হলে যেটা করতে হবে, কাশির যেটা যুক্তিসঙ্গত চিকিৎসা, সেটা হচ্ছে কফটাকে পাতলা করা, যাতে সেটাকে কেশে বার করা যায়। তার জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, গরম জলের ভাপ নিতে হবে। একটা পাত্রের মধ্যে জল নিয়ে ফোটাবেন, যখন সেখান থেকে ভাপ বেরোতে আরম্ভ করবে সেটাকে আগুন থেকে নামিয়ে নেবেন, তার উপরে মাথাটা নিয়ে একটা
কাপড় ঢাকা দিয়ে নেবেন যাতে ভাপটা বাইরে বেরিয়ে না যায়। এবারে নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস টানুন। জলীয় বাষ্প ফুসফুসের ভেতরে যাওয়ার পর, শ্বাসনালীর ভেতরে যাওয়ার পর সেটা জলে পরিণত হবে, তার ফলে কফটা পাতলা হবে, কেশে বার করার সুবিধা হবে। কেশে যদি কফ তোলা না যায়, এইটা অনেক ক্ষেত্রে বয়স্ক রোগী কাঁচতে পারছেন না সেরকম রোগীদের হয়, তাদের কি করতে হবে, তাদেরকে আমাদের জল খাওয়াতে হবে বেশি করে। কফ পাতলা করার জন্য গরম জলের ভাপ নেওয়াতে হবে, তারপর তাকে খাটে উপুর করে এমন করে শোয়াতে হবে যাতে তার শরীরের একটা দিক খাটের বাইরে বেরিয়ে থাকে, যেদিকটা ভেতরে আছে সেদিককার পিঠে চাপড় মারতে হবে। চাপড় মারলে ফুসফুস থেকে কফটা আলগা হবে, তাহলে তিনি কেশে বার করতে পারবেন। কখন ডাক্তারের কাছে যেতে হবে এইটা মনে রাখবেন যে কাশি হলেই আপনার ঘরোয়া চিকিৎসা করতে থাকবেন অনন্তকাল, ব্যাপারটা এরকম নয়। কাশির সঙ্গে যদি হাঁপানি বা শ্বাসকষ্ট থাকে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। কফের সঙ্গে যদি রক্ত পড়ে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। কাশতে কাশতে যদি শরীর নীল হয়ে যায়, অর্থাৎ রক্তে অক্সিজেনের মাত্রা যদি কমে যায়, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। কথা বলতে যদি কষ্ট হয় কাশির কারণে তাহলে ডাক্তারের কাছে যাবেন। দুধের বাচ্চা, যে বাচ্চা মায়ের দুধ খায় সে যদি টেনে দুধ খেতে না পারে তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর 15 দিনের বেশি যদি কাশি হয় তাহলেও ডাক্তারের কাছে দেখাতে হবে। আপনারা জানেন, এটা শুনেছেন বারবার করে, যে 15 দিনের বেশি যদি কাশি হয় তাহলে অবশ্যই কফ পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে যক্ষার জীবাণু আছে কিনা। বাজারে প্রচুর কাশির ওষুধ আছে। আমরা একটা গবেষণা করেছিলাম কমিউনিটি ডেভেলপমেন্ট মেডিসিনাল ইউনিট বা সিডিএমওর সঙ্গে, আমরা দেখেছিলাম যে আমাদের যে ওষুধের একটা তালিকা আছে সেটাকে বলা হয় সিমস, কারেন্ট ইন্ডেক্স অফ মেডিকেল স্পেশালিটিস। তার এপ্রিল জুলাই 2010-এর পুরো সংখ্যাটাকে খুঁজে আমরা 166 রকমের মিশ্রণ পেয়েছিলাম যেগুলো কাশির ওষুধ হিসাবে বিক্রি হয়। এই 166 রকম ছিল জেনেরিক, আর ব্র্যান্ড ছিল 493টা। 106টা কোম্পানির নাম আমরা পেয়েছিলাম যারা কাশির ওষুধ তৈরি করে। তাদের মধ্যে এক নম্বরে ছিল ইনসুইফট, তারা তৈরি করতো সে সময় 28টা ব্র্যান্ড, সিপলা করতো 25টা ব্র্যান্ড, ক্যারিলা করতো 23টা ব্র্যান্ড, আর পিরামল 20টা ব্র্যান্ড। আমি শুরুতেই বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কাশির ওষুধ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো কাশির ওষুধকে তাদের অত্যাবশ্যক ওষুধের তালিকায় রাখেনি। শেষ তাদের তালিকায় ছিল একটা ওষুধ, তার নাম ডেক্সট্রামেথাসোন। এটাও 2003 সালের যে প্রয়োজন ওষুধের তালিকা সেটা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মনে করছে না যে কাশির ওষুধ কোনো অত্যাবশ্যক ওষুধ। কেন আমরা কাশির ওষুধ খেতে বারণ করি? কারণ কাশির ওষুধে পাঁচ ধরনের ওষুধের পারমুটেশন কম্বিনেশন থাকে। কী কী থাকে? নানান রকম অ্যালার্জির ওষুধ, কফকে বার করার ওষুধ যেটাকে বলা হয় কফ এক্সপেক্টরেন্ট, কফকে পাতলা করার ওষুধ, কাশির দমক কমানোর ওষুধ, আর হাঁপানির ওষুধ। অ্যালার্জির যে ওষুধগুলো, অ্যালার্জির ওষুধগুলো এমনিতে ভালো, কিন্তু অ্যালার্জির ওষুধগুলো যেটা হয় যে কোনো কাশিতে আমরা যদি এটাকে ব্যবহার করি তাহলে এরা কফটাকে আঠালো করে দেয়, তার ফলে কেশে কফ বার করা যায় না। তবুও লোকে এগুলো খান, খেলে তারা আরাম পান, তার কারণ কাশির এই অ্যালার্জির ওষুধে ঘুম ঘুম পায়। কফকে বার করার জন্য এবং কফকে পাতলা করার জন্য যে ওষুধগুলো কাশির সিরাপে মেশানো থাকে, তার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, গুয়াফেনিসিন, ব্রোমহেক্সিন, অ্যাম্ব্রোক্সল, এগুলো মেলানো হয়। ওষুধ বিজ্ঞানীদের মত হলো এই কোনো ওষুধটাই জলের চেয়ে বেশি ভালো নয়। অর্থাৎ জল বেশি করে খাওয়া এবং গরম জলের ভাপ নেওয়া। শুকনো গায়ে কাশির দমককে কমানোর যে ওষুধগুলো, এগুলোর জন্য
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বিভিন্ন সময় ছিল কোডিন, নোসকাপিন, ডেক্সট্রোমেথরফান। এগুলো যেটা করে, আমাদের মস্তিষ্কের মধ্যে একটা সেন্টার আছে, একটা কেন্দ্র আছে, কাশি কেন্দ্র বা কাফ সেন্টার। সেই কাফ সেন্টারটাকে অবদমিত করে, অবদমিত করে কাশির দমক কমায়। কিন্তু এই এই ওষুধগুলোর ব্যবহারে আরেকটা যেটা গণ্ডগোল হয়, সেটা হচ্ছে নেশার নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি এটা আগেই বলেছি যে কাশি একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা, শরীর থেকে খারাপ জিনিসকে বার করার একটা ব্যবস্থা। তো এগুলোকে ব্যবহার করলে কাশির দমক কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কেশে যে আমরা খারাপ জিনিসটাকে শ্বাসনালী থেকে বার করছি, সেটাও বন্ধ হয়ে যায়। আর হাঁপানির ওষুধ টার্বুটালিন বা সালবুটামল মেশানো থাকে। টার্বুটালিন বা সালবুটামল ওষুধ হিসেবে ভালো ওষুধ, কিন্তু এটা হাঁপানিতেই একমাত্র ব্যবহার করা উচিত, এবং হাঁপানিতে অন্য কোনো ওষুধের সঙ্গে মিশ্রণ হিসেবে নয়, আলাদা করে ব্যবহার করা উচিত। এটা আসলে একটা অবাস্তব ব্যাপার। একদিকে আমরা কফকে বার করার জন্য আর কফকে পাতলা করার জন্য কিছু জিনিস ফ্যাসিসিটামে মেশাচ্ছি, আবার তার সঙ্গে এমন জিনিস মেশাচ্ছি যেটার কাজ হচ্ছে তার উল্টো, কাশির দমকে কমানো, অর্থাৎ কাশি যেতে হতে না পারে। একদিকে কফকে পাতলা করছি, অন্যদিকে কাশি যেতে হতে না পারে তার ব্যবস্থা করছি। হাঁপানির যে ওষুধ, হাঁপানির ওষুধের কাজ হচ্ছে শ্বাসনালীকে প্রসারিত করা, অন্যদিকে আমরা আবার অ্যালার্জি ওষুধ মিশিয়ে দিচ্ছি, তার ফলে শ্বাসনালীটা শুকিয়ে যাচ্ছে, কফটা বেরোতে পারছে না। আমাদের দেশে কিন্তু এই কাশির সিরাপ বহুদিন যাবৎ নিষিদ্ধ। আমাদের যে ড্রাগ কন্ট্রোল 1991 সালে সালবুটামল এবং অন্যান্য ব্রঙ্কোডাইলেটরের সঙ্গে কাশির দমক কমানোর ওষুধ এবং অ্যালার্জির ওষুধের মিশ্রণ নিষিদ্ধ করেছে। 1999 সালে কাশির দমক কমানোর ওষুধের সঙ্গে অ্যালার্জির ওষুধের মিশ্রণও নিষিদ্ধ হয়েছে। সেই একই বছর হাঁপানির যে ওষুধগুলো, হাঁপানির ওষুধগুলোর সঙ্গে কাশির দমক কমানোর ওষুধ আর অ্যালার্জির ওষুধ মিশ্রিত হয়েছে। অর্থাৎ 91 সালে অনেকগুলো কাশির সিরাপ নিষিদ্ধ হয়েছে, 99 সালে অনেকগুলো কাশির ওষুধ নিষিদ্ধ হয়েছে। অথচ আমরা যখন 2010 যখন আমরা স্টাডিটা করলে কিন্তু দেখলাম যে বাজারের অবস্থাটা অন্যরকম। তাহলে কাশি হলে কি করবেন? কাশি হলে দোকান থেকে কিনে কাশির সিরাপ খাবেন না। কাশির সিরাপ যদি কোনো ডাক্তার লেখেন, আমি ডাক্তারই বলছি, কাশির সিরাপ যদি কোনো ডাক্তার লেখেন, তাহলে তাকে প্রশ্ন করার সাহস রাখুন যে ডাক্তারবাবু, কেন আপনি কাশির সিরাপ লিখলেন? ধন্যবাদ।